ওয়েলকাম টু ফ্লিস ম্যাথামেটিক্স আজ আমাদের ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম চ্যাপ্টারের পার্ট এইট তোমাদের আগের দিন আমার বা সংক্ষিপ্ত বারোটা এবং তেরোটা করানো হয়েছে এবং চোদ্দোরটার একটু পরে আমি বলছি আগে পনেরোটা আগে আমি করাই পনেরো অঙ্কটা দিয়েছে দেখুন একটি ত্রিভুজের পরিসীমা আট সেন্টিমিটার এবং তার একটি বাহু তিন সেন্টিমিটার হলে ত্রিভুজটির চরম ক্ষেত্র জন্য অপর অপর বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো এটা আমাদের অঙ্কটা ঠিক আছে তাহলে অঙ্কটা আমরা এবারে পনেরো অঙ্কটা আমরা শুরু করি পনেরো রং করে তাহলে কি দিয়েছে না আমরা অপর বাহু দুটির দৈর্ঘ্য আমাদের বার করতে বলেছে তাহলে সেটা আমরা ধরে নেব ধরি অপর বাহু দুটির দৈর্ঘ্য অপর বাহু দুটির দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার ওয়াই সেন্টিমিটার ঠিক এক্স সেন্টিমিটার ওয়াই সেন্টিমিটার আমরা ধরে নিলাম এরপর আর প্রদত্ত কি বলেছে না পরিসীমা বলেছে দেখো আট সেন্টিমিটার এবং একটা বাহু দৈর্ঘ্য বলেছে তিন সেন্টিমিটার ঠিক আছে তাহলে প্রদত্ত পরিসীমা ত্রিভুজের হয় তিনটে বাহু যোগফল তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ইকাল টু এইট এটা বলেছে কত হচ্ছে ফাইভ আর কি হচ্ছে ফাইভ মাইনাস এক্স হচ্ছে তাই তো এরপর ওরা বলেছে ত্রিভুজের ক্ষেত্রফলটা বৃহত্তম হয় তাই তো ত্রিভুজটি চরম ক্ষেত্রফলের ফলের জন্য বাহুগুলোর অপর বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় কর এরপর আমরা এখানে আগে একটা বের করে নেবো অর্ধ পরিসীমা বার করার কারণ আমি বলি পরে বলছি একটু পরের লাইনে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা আছে পরিসীমা চার তাহলে ডিভাইডেড বাই টু ফোর সেন্টিমিটার এটা হচ্ছে অর্ধ পরিসীমা ঠিক আছে অর্ধ পরিসীমা এরপর আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ফল এবার ত্রিভুজের ক্ষেত্র ফল এখানে আমরা অর্ধ পরিসীমা দিয়ে যে সূত্রটার কথা পড়েছি সেই সূত্রটাকে কাজে লাগবো ঠিক আছে তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফল এ ইকুয়াল টু ছিল না রুট আন্ডার এবার অর্ধ পরিসীমা যদি আমরা এসি সি ধরে নিই তাহলে ছিল আমাদের রুট আন্ডার এটা যদি এস হয় তাহলে এস মাইনাস মানে বাহু দৈর্ঘ্যগুলো ঠিক আছে মানে অর্ধ পরিসীমা মানে ফোর মাইনাস একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তিন ইন্টু ফোর মানে অর্ধ পরিসীমা মাইনাস আরো অন্য বাহুগুলো দৈর্ঘ্য একটা ধরে এক্স ধরে নিয়েছি আর একটা কি পেয়েছি না ওয়াই তার ওয়াই আবার পেয়েছি ফাইভ মাইনাস এক্স তাহলে ফোর মাইনাস ফাইভ মাইনাস প্লাস এক্স ঠিক এটা আমরা কি পেয়েছি না বাহুল দৈর্ঘ্যগুলো একটা পেয়েছি তিন একটা আর একটা তাহলে এটা আমাদের ফর্মুলা আমরা লাগালাম তাহলে স্কোয়ার আছে এই স্কোয়ার আছে রুট আছে যেটা আমরা স্কোয়ার করে নি বোধ সাইড স্কোয়ার করলে কি হবে এ স্কোয়ার এটা আসছে দেখো ওয়ান ইন্টু ফোর মাইনাস এক্স ইন্টু এটা আসছে এক্স মাইনাস ওয়ান ঠিক তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কি এলো না ফোর এক্স মাইনাস ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স তাহলে এ স্কোয়ার আসছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর তাই তো হলো এরপর আমি কি বলেছিলাম ডবল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আবার আমাদের করতে হবে এরপর তোমাদের একটা বলেছিলাম যে আমাদের এখানে কোনো ম্যাটার করছে না যে আমরা এ এর উপরেই করছি আমরা যদি এ স্কোয়ারের উপরেও ডেরিভেটিভ করি একই থাকবে তাই তো আমাদের কোনো অসুবিধা হবে না আচ্ছা তাহলে এখানে আমরা কি করছি না এ স্কোয়ারের ওপর ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে তাহলে টু কত আসছে মাইনাস টু এক্স প্লাস ফাইভ ফার্স্ট অর্ডার কমপ্লিট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার এ স্কোয়ার তাই তো তাহলে কি আছে মাইনাস টু এরপর আমাদের কন্ডিশন যে এখানে কার হবে এ স্কোয়ার এর হবে কারণ ফাংশনটা আমরা কিসের মধ্যে পেয়েছি এ স্কোয়ার ইকুয়াল টু এটা পেয়েছি তাহলে এ স্কোয়ার এর চরম বা অবমানে এ স্কোয়ার এর লিখতে পারো এরও লিখতে পারো কারণ ফাংশনটা এটা হচ্ছে ক্ষেত্র ফল্ট আমরা স্কোয়ার করেছি একই জিনিস তাহলে এ এর বা বা চরম জন্য ফার্স্ট অর্ডার ডেলিভারি কি হয় তাকে জিরো হয় তার মানে মাইনাস টু এক্স প্লাস ফাইভ ইকাল টু জিরো টু এক্স ইকুয়াল টু ফাইভ এক্স ইকুয়াল টু আসছে দেখো ফাইভ বাই টু ঠিক তো ফাইভ বাই টু তাহলে এরপরে এটা কি করতে হয় না সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসতে হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে দেখো এখানে এক্স এর কোনো জায়গা নেই তাহলে অ্যাট এক্স ইকাল টু ফাইভ বাই টু কত থাকছে মাইনাস টু থাকছে যেটা লেস দেন জিরো তাহলে লেস দেন জিরো যদি হয় তাহলে আমরা কি বলতে পারি যে এক্স ইকাল টু ফাইভ বাই টু সেন্টিমিটার এটা দৈর্ঘ্য ছিল তাহলে দৈর্ঘ্যের জন্য এক্স টু ফাইভ বাই টু সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে চরম হবে মানে বৃহত্তম হবে কারণ ওটা চরম ক্ষেত্রফলই বলেছিল ত্রিভুত স্টিল ক্ষেত্র ফল বৃহত্তম হবে বা চরম হবে যা জানতে বলেছে সেটাই দেখাই ভালো চরম হবে তাহলে ওয়াই ইকাল টু কত আসছে না ফাইভ মাইনাস এক্স ছিল তাহলে ফাইভ মাইনাস ফাইভ বাই টু মানে আসছে দেখো ফাইভ বাই টু সেন্টিমিটার ঠিক তাহলে অপর দুটি বাহুদর্ঘ্য কত বেরোলো অপর দুটি বাহুদৈর্ঘ্য ফাইভ বাই টু সেন্টিমিটারই বেরোলো অপর দুটি অপর বাহু দুটির দৈর্ঘ্য এটাই আমাদের জানতে চেয়েছিল তাই তো অপর বাহু দুটির দৈর্ঘ্য ফাইভ বাই টু সেন্টিমিটার ঠিক আছে এটা গেল আমাদের চোদ্দোর অঙ্কটা এরপর সংক্ষিপ্ততে আমি দেখে নিয়েছি নতুন করে তোমাদের যা যা শেখানো হলো এই এগারো থেকে পনেরোর মধ্যে যা যা নতুন করে শেখানো হয়েছে বা টাইপ ওয়ান বলো সেই দুটোর মধ্যে কিন্তু তোমাদের এই বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে একদম সংক্ষিপ্ত সমস্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হয়ে যাবে টাইপ টাইপ এবং টু তাও দুটো উদাহরণ আমি বলে দিচ্ছি সেই উদাহরণ দুটো আগে তোমরা ডাক নাও দুটো না তিনটে তিনটের মধ্যে বলি আগে প্রথমে নাম উদাহরণ পনেরোটা উদাহরণ পনেরোটা আছে যে প্রমাণ করো যে কোনো বৃত্তের ভিতর সর্ববৃহৎ যে অন্তর্লিখিত করা যায় তা একটি বর্গক্ষেত্র এই কনসেপ্টটা থেকেই কিন্তু তোমাদের চোদ্দোর অঙ্গ যেটা আছে সেটা হয়ে যাবে ঠিক আছে যেটা আমি এখন মাঝে স্কিপ করলাম এগারো বারো তেরো আর তারপর পনেরো করালাম মাঝে চোদ্দোরটা এখন বললাম যে একটু পরে বলবো তো এটা উদাহরণ পনেরো থেকে কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে এরপর উদাহরণ কুড়িরটা দেখো উদাহরণ কুড়িতে যেটা রয়েছে ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স আচ্ছা এরপর আগে আমি অনুশীলনটিতে যাই যে চোদ্দ পনেরো অব্দি আমাদের কমপ্লিট হলো তো এরপর যেগুলো রয়েছে না তোমাদের এই যে দেখতে পাচ্ছ সতেরোটা তোমরা ধরো নিজেরা পারবে সতেরো আঠেরো এগুলো নিজেরা পারবে আচ্ছা হাজারটা আমার টাইপ ওয়ানের মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে এ আর বি এর মান বার করতে বলেছে দেখাও যে হচ্ছে অবমান আছে এটা আমি শিখিয়ে দিয়েছি এবারে কুড়িটার মতো করে দেখো যে এখনই যে উদাহরণটা সেই কনসেপ্ট থেকে হয়ে যাবে কুড়ির অঙ্কটা আবার এখানে একুশ আছে উদাহরণ একুশে আছে দেখো কোন সামগ্রীর এক্স টন উৎপাদন করতে একটি প্রতিষ্ঠানের মোট আট টাকা খরচ হয় যেখানে আর ইকুয়াল টু ওয়ান বাই টেন এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফাইভ পরিমাণ সামগ্রী উৎপাদন করলে প্রান্তিক ব্যয় ক্ষুদ্রতম হবে মার্জিনাল কস্ট যেটা এবং আরেকটা বের করতে দিয়েছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট মানে গড় পরিবর্তনশীল ব্যয়টা মিনিমাম ক্ষুদ্রতম হবে ঠিক আছে তো এই কনসেপ্টটা থেকে কিন্তু তোমাদের এই যে কুড়ির অঙ্কটা দেখছো কুড়ির অঙ্কটা কিন্তু এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে একটু দেখবে উদাহরণটা এবং আমি যেগুলো শিখিয়েছি তার মধ্যেই আছে তো কুড়িটা হয়ে যাবে এরপর এই যে একুশ বাইশ বা তেইশ এই যে অঙ্কগুলো দেখছো তোমাদের অপেক্ষক দিয়ে দিয়েছে বা তার পরেরগুলো অপেক্ষক দিয়েছে এবং তার চরমমান বা অবমান এরকম বের করতে বলেছে পরিবর্তনের হার অবম এরকম তো সেটা উদাহরণ কুড়ি দেখছো যেটা ওয়াই ইকাল টু এফ অফ এক্স ইকাল টু থ্রি এক্স টু ফাইভ মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস সেভেন কোন বিন্দুগুলোতে এফ অফ এক্স পরিবর্তনের হার অবম এবং পরিবর্তনের হারের মান কত এইখান থেকে কনসেপ্টটা নিয়ে তোমাদের হয়ে যাবে এবং এই যে উদাহরণ গুলো দেখছো বা অঙ্কগুলো দেখছো যেগুলো হবে তার মধ্যে নতুন কিছু কিন্তু শেখানো নেই যেগুলো শিখিয়েছি টাইপ ওয়ান বা টাইপ টু বলো এই দুটো টাইপের যেগুলো শিখিয়েছি তার মধ্যে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে অঙ্কগুলো আমি করবো না পরের দিন আমি একটা নতুন টাইপ শুরু করব টাইপ থ্রি ওকে আজকের এর মতো এইটুকুই তোমরা এই যে অঙ্কগুলো বললাম সেগুলো একটু কমপ্লিট করে রাখো আর তার মধ্যে যদি কোনো পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল কোনো অঙ্ক তোমাদের অসুবিধা হয়ে যায় বা হয় তাহলে আমাকে সেই অঙ্কটা বলবে আমি সেই অঙ্কটা করিয়ে দেবো নতুন করে শেখানোর কিছু নেই যেগুলো অঙ্কগুলো আছে মোটামুটিভাবে আমাদের কমপ্লিট হয়ে গেল দুটো টাইপ ঠিক আছে পরের দিন আমরা অধিবিত্ত এরকম বা সরল রেখার উপর ওপর অবস্থিত এরকম ধরনের পরের দিন যাই হোক টাইপ দেখাবো টাইপ থ্রি আমরা শুরু করব ঠিক আছে আজকের মতো টাটা